আমার যে সমস্যাটা সেটা বেসিক্যালি আমার হয়েছে 2016 এর শেষের দিকে, আমার ডেঙ্গু হয়েছিল। তো সেটা হওয়ার পরে আমার প্লেটলেট অনেক কমে গিয়েছিল এবং তখন মানে আমি হসপিটালে ভর্তি হয়েছিলাম। তো নার্স দিয়ে ব্লিডিং হয়েছিল, অ্যান্ড ওই নার্সটা এসে বলতেছিল যে অমুক মানুষ বাঁচে নাই বা অমুক এরকম ব্লাড দেওয়ার পরেও। তখন একটা এক্সট্রিম লেভেল একটা ভয় কাজ করছিল আমার মধ্যে। তো সেখান থেকে বেসিক্যালি এই ব্যাপারটা শুরু। আচ্ছা, একটু ডেঙ্গুটা তোমার হয়েছিল? জি আমার। কবে, কবেকার কথা বললে? এটা 2016 এর শেষে। 16 এর শেষে মানে আজ থেকে 6 বছর আগে? 6 বছর আগে। হ্যাঁ, মানে ওইখান থেকে একটা মানে বাজে লেভেল অ্যাংজাইটি ওটা আমার ক্রিয়েট, মানে আমি বুঝলাম যে মানে সূত্রটা ওটা, মানে যখন এসে ডাক্তাররা বললেন যে অনেকে বাঁচে না ডেঙ্গু, তখন সেখান থেকে ভয়টা ঢুকে গেছে তোমার মনে। তারপরে সেখান থেকে সার্ভাইভ করলাম। তো যেটা হলো, এরপরে আমার খুব বাজে লেভেলের প্যানিক অ্যাটাক দেওয়া শুরু করলো। এই ওয়ার্ড গুলো মানে ওয়ার্ড গুলোর সাথে আমি পরিচিত ছিলাম না। তার একজন নিউরোলজিস্টের কাছে যখন আমি কনসাল্ট করালাম, তখন উনি আমাকে বললেন যে এই সমস্যা, তোমার প্যানিক ডিসঅর্ডার আছে, তারপরে অ্যাংজাইটি ডিসঅর্ডার আছে। তো সে আমাকে ওষুধ দিলেন। তো ওই ওষুধ আমি 2 বছর যাবৎ কন্টিনিউ করেছি, মানে ওই ঘুমের যেগুলো আর কি, যেতাম আমি যেটা হতো যে আমি সিএনজি তে উঠছি, আমার মনে হবে সিএনজি এখন ব্লাস্ট হয়ে যাবে, কারণ পিছনে সিএনজি সিলিন্ডার আছে, বা আমি ওভারব্রিজে পার হচ্ছি রোড, মনে হতো যে ওভারব্রিজ এখন ভেঙে যাবে বা কিছু হইলে আমি পড়ে যাবো। মানে খুব বাজে যে তারপরে যেটা হলো যে 2000 আমি 2 বছর খুব বাজে ভাবে সাফার হয়েছি। আমার রাতে ঘুম হতো না, প্লাস অনেক ধরনের বাজে সাফারিং হতো। কিন্তু তারপরে আমি নিজেকে আর কি বোঝানো শুরু করলাম যে না, এটা ঠিক হয়ে যাবে, বিভিন্ন ভিডিওস আর্টিকেল পড়ে যে এটা এটার সাথে মানে যখন হবে এটা আসলে 10 সেকেন্ড বা 1 মিনিটের জন্য হবে, তারপর আস্তে আস্তে রিডিউস হয়ে যায়। কিন্তু সেইটা তারপর আমার মোটামুটি বছর খানেক ভালোভাবে চললো। কিন্তু আবার হঠাৎ করে যেটা দেখা গেল বছর খানেক পরে, মানে 2019 বা মিড অর এন্ড অফ 19, যেটা হলো যে আমার মানে খুব বাজে লেভেলের আমি একদম ঘেমে টেমে যেতাম অ্যাংজাইটি হইলে, মানে আউট অফ নোয়ার, একদম মানে কোনো আমি চিন্তা করতেছি না, কিন্তু একটা অ্যাংজাইটি মানে ওই যে ওই ব্যাপারটা কাজ করছে, মানে সাফোকেটিং লাগছে। তো তখন যেটা হতো, আমার হার্ট রেট অনেক বেশি বেড়ে যেত, এবং রেগুলার যে হার্ট রেট থাকার কথা মানে 60-70 রেস্টিং হার্ট রেট, ওইটা আমি রেস্টিং অবস্থা আমার থাকে 90+। তো আমি কার্ডিওলজিস্টকেও দেখালাম, আমি ওইটা ওই পরীক্ষাও করলাম। তো উনি বললো যে এইটা আমার কার্ডিও কোনো ইস্যু নাই। ইভেন আমি ইকো মানে ইকো করেছিলাম, ইসিজি করার পরে একটা ভুল ইসিজি রিপোর্ট আসছিল যে ইসকেমিক সাসপেক্টেড ইসকেমিয়া, মানে এরকম কিছু একটা। তারপর আমি ইকো ইকো উনি আমাকে রিকমেন্ড করলেন, যিনি কার্ডিওলজিস্ট ছিলেন। তারপরে আমি ইকো করলাম, ইকো করার পরে দেখলাম যে আমার কোনো কার্ডিও সমস্যা নাই, বাট আমার এটা আছে। কিন্তু রিসেন্টলি যেটা খুব বাজে লেভেলে ধারণ করছে সেটা হচ্ছে যে আমি যখনই মানে মানুষের মধ্যে যাই তখন আমার অনেক বেশি সাফোকেটিং লাগে। বাট আমার ব্যাপারটা হচ্ছে, আমি একজন মিউজিশিয়ান, মানে আমি যখন আমি স্টুডিওতে কাজ করছি তখন আমার ওই ব্যাপারটা কাজ করে না, যখন আমি মানুষের মধ্যে যাই দেখা যায় আমি কোনো একটা গ্রুপ অফ পিপলের সাথে আমি কথা বলতেছি, তখন আমার খুব বাজে ভাবে ভিতরে ওই অ্যাংজাইটিটা কাজ করে, মনে যে আমি এখনই পড়ে যাবো বা এরকম, মানে খুব অন্য অন্য লেভেলের বাজে ভাবে কাজ করে। তো আমি কিভাবে আর কি এটার থেকে বের হতে পারি, মানে সেইটা জানার জন্যই। তোমার বয়স কত এখন? আমার 29। ওকে, আর তোমার ব্যক্তিগত জীবনে কে কে আছেন? মা বাবা ভাই বোন আর আমার ফিয়ান্সি। তোমার ফিয়ান্সি? ফিয়ান্সি। ওকে, এটা সম্পর্কটা কতদিন? 4-5 বছরে। এন্ড হাউ ইজ ইট গোইং? ইটস গোইং গুড, মানে সম্পর্কের মধ্যে কোনো ঝামেলা নাই। আচ্ছা, গুড। মানে হোয়েনএভার আই এম উইথ হার আই এম মানে আমি বেটার, একটু বেটার ফিল করি আর কি, তখন আমার ওই ব্যাপারটা হয় না। একটু অন্যরকম কোন পরিবেশে গেলেই আমার ওই মানে সাফোকেশনটা শুরু হয়। আচ্ছা, তা আমি যখন স্টুডিওতে কাজ করতেছি তখন আমার কোনো ঝামেলা হয় না। তোমার
বাবা মা তো ছিলেন ছোটবেলা থেকে বাবা মার কাছেই তো বড় হয়েছো, তাই তো? জি জি, বাবা মার কাছে বড় হয়েছি। আমি খুব ঘর ঘেঁষা একটা ছেলে, ঘোরাঘুরি কম করেছি। যেহেতু আমি মিউজিশিয়ান, তো আমার প্র্যাকটিসে টাইম চলে গেছে, এছাড়া স্টাডি এই আমার দুজন ছিল, একজন এখন বাইরে আরেকজন দেশে আছে, তার সাথে খুব অন অ্যান্ড অফ দেখা হয়, রেগুলার দেখা প্রায় হয় না, মানে সবাই তো ওয়ার্ক লাইফে ঢুকে গেছি। আরো ভাই বোন আছে তোমার? আমার ছোট ভাই আছে আর আমার বোন আছে, ছোট বোন। কত ছোট তোমার থেকে? আমার ছোট ভাই হচ্ছে এখন গ্র্যাজুয়েশন, মানে সেকেন্ড ইয়ারে আছে, আমার বোন কেবল ইন্টার পরীক্ষা দিল। মানে বয়সের গ্যাপটা জানতে চাচ্ছিলাম। ও আচ্ছা আচ্ছা, ছোট ভাই হচ্ছে 8 ইয়ার্স গ্যাপ আর ছোট বোন হচ্ছে অলমোস্ট 10 to 11 এরকম। মানে তাহলে তোমাদের দুই ভাইয়ের মধ্যে বয়সের গ্যাপটা অনেক বোঝা যাচ্ছে, তাই তো? অনেক অনেক। তুমি ছেলেবেলায় তাহলে অনেকটা একাই বড় হয়েছো বেশি? হ্যাঁ একদম একা, একদম একা, আমি কারোর সাথে এরকম ভাবে মিশিও না। তোমার অ্যাটাচমেন্টটা কার সাথে ছিল ছোটবেলায়? বাবা আমার সবচেয়ে বেশি অ্যাটাচমেন্ট ছোটবেলা থেকে সোফার এখন আমার মায়ের সাথে, আমার লাইফের প্রত্যেকটা ইনসিডেন্ট সে জানে। ওকে, মানে সব কথা মায়ের সাথে শেয়ার করো? একদম সব কথা। এখনো ইভেন কি মানে ঝগড়া হলেও বলো? হ্যাঁ মানে আমি সেটাও বলে দাও। যেদিন গেছিলাম সেটাও বলছি, তোমার কিছুটা অ্যাংজাইটি তো আগে থেকে থাকার কথা, সেটা কি একদমই তুমি বলছো আগে কোনো কিছু ছিল? আগে আমার কোনো সময় হয় নাই, যদি হয়ে থাকে খুব মানে যেটা হতো যে আমি যদি মানে দেখা যেত রেজাল্টের আগে একটা প্রেশার, এটা সবারই ক্রিয়েট হয়, ওটা হয়তো আমি ওরকম ভাবে নোটিস করিনি, কিন্তু স্পেসিফিকলি এরকম কোনো সময় হয় নাই যে আমার একটা জনবহুল পরিবেশে গেলে বা দেখা যেত 5-6 জন ক্লায়েন্ট বা এরকম একটা কারোর সাথে আমি কথা বলতেছি, ওই টাইমে আমার খুব বিরক্ত লাগতেছে এবং মানে বাজে লেভেলে অ্যাঙ্গজাইটি ক্রিয়েট হচ্ছে, মনে হচ্ছে আমার ঘুম আসতেছে বা ওরকম মানে একদম মানে খুব মানে কোনো কিছু ঘিরে ধরতেছে আমাকে, আমি বললাম মানে মাঝখানে এক বছর আমি খুব ভালো ছিলাম, তারপর সেটা তো তোমার এই ইতিহাসটা তো শোনা গেল, কিন্তু তুমি তার আগের কোনো কিছু মনে করতে পারো না যে অ্যাংজাইটি হয়েছে তোমার মধ্যে? না এরকম আমার এরকম আমার আমার সাথে কোনো সময় ঘটে নাই, 15 থেকে শুরু, আমি একটু স্পেসিফিকলি বলতে পারবো। তোমার বাবা মার মধ্যে বন্ধুত্বটা কেমন দেখেছো? আব্বু আম্মুর মধ্যে প্রচন্ড ভালো বন্ধুত্ব, তাদের কোনো সময় আমার আমার সামনে কোনো সময় ঝগড়া হয় নাই, ঝগড়া হলেও তারা আর কি রুম বন্ধ করে অনেক রাতে, কিন্তু কোনো সময় আমার কান পর্যন্ত আসে নাই। আচ্ছা, খুব ভালো বন্ধু। কি করে জানলে তাহলে রাতে যে দরজা বন্ধ করে ঝগড়া হচ্ছে? না আমি সকালবেলায় দেখতাম যে আম্মুর একটু মন খারাপ, তখন জিজ্ঞেস করতাম, আমার মনে হতো রাতে ঝগড়া হয়েছে। আমার এই এত বছরের 29 বছরের জীবনে হয়তো আমি 5-6 বার দেখছি এরকম, এর বেশি দেখি না। একটু বাসা একটু থমথমে পরিবেশ, তাই তো? মোটামুটি। ঠিক আছে, তো তোমার প্রশ্নটা চলে এসেছে, তুমি একটু লাইনে থাকো, কারো কোনো প্রশ্ন থাকলে। আমার প্রশ্ন আছে, সুনির্দিষ্টভাবে বর্তমানে কি কোনো ঘুমের ওষুধ খাচ্ছেন না বন্ধ আছে? না আমি আমি কোনো ওষুধ খাচ্ছি না টোটালি। আচ্ছা, আপনি কি কখনো কখনো সাইকিয়াট্রিস্ট বা কোনো সাইকোলজিস্ট কারো কাছে গিয়েছিলেন কখনো? না, যেটা হচ্ছে আমার প্রিয় একজন ডক্টর, মানে ও বেসিক্যালি একজন MBBS ডক্টর, ও আমাকে কিছুটা ট্রাই করছিল, তো ওর থেকে ডক্টর ছিল হওয়া, কিন্তু আমি কোথাও মানে স্পেসিফিকলি একজন সাইকিয়াট্রিস্টের সাথে কনসাল্ট করাইনি। আপনি কি বর্তমানে লিফটে উঠতে পারেন? হ্যাঁ লিফট নিয়ে এগুলো নিয়ে কোনো সমস্যা হয় না। বাজার করতে গেলে ধরো কোনো একটা সিনেমা হলে সিনেমা দেখতে যাওয়া, আমি এই সিনেমা দেখি মানে কোনো হলে এই পর্যন্ত যাইনি আমার এন্টায়ার লাইফে। ঠিক আছে, কনসার্টে যখনই যাই মানে যদি ইন কেস যদি কোনো কনসার্টে এমনিও যাই আমার খুব বিরক্ত লাগে, চলে আসি। বুঝতে পেরেছি, অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা আমি না বিরক্তটা একটু বুঝতে চাচ্ছিলাম, কি মনে করে বিরক্ত হও তুমি? না মানে এমনি মানে ভালো লাগতেছে না আমার পরিবেশটা, খুব মনে হচ্ছে যে আমার মানে আর আমি মানে সুইটেবল মনে হচ্ছে না,
মানে আউট অফ নোয়ার, মানে কোনো কারণ নাই, মানে সব না কারণ না, মানে আমাদের সব ইমোশনের সাথে একটা থিংকিং প্রসেস থাকে। তো তোমার কি ধরনের থিংকিং প্রসেস হয়ে থাকতে পারে যখন তুমি? আচ্ছা, আমার মনে হচ্ছে যে আমি এখানে আর থাকতে পারছি না, আমার কেমন জানি মানে মনে হচ্ছে যে কিছু একটা ঘিরে ধরতেছে আমাকে, আমি এখন পড়ে যাব, একটা বিব্রতকর অবস্থা সৃষ্টি হবে, সো আই হ্যাভ টু গো হোম। আমি পড়ে যেতে পারি সবার মধ্যে, সবার সামনে থেকে? আচ্ছা, এরকম সো ইমিডিয়েটলি আই শুড গেট আউট অফ হিয়ার? এক্স্যাক্টলি, ওকে। আমার আমার প্রশ্ন হচ্ছে যে আপনার যখন আপনি যেটাকে প্যানিক অ্যাটাক বলছেন আর কি, অ্যাংজাইটি অ্যাটাক, প্যানিক অ্যাটাক যেটাই হোক, ওই সময় আপনি সেটার সাথে মানে আপনি আপনার চিন্তাটা মাথায় কী কাজ করে আর আপনি কী করেন, মানে আপনি নিজের সাথে যুদ্ধ বা মানে কী ধরনের রেসপন্স করেন আপনি? যখন আমি একা থাকি তখন আমি চেষ্টা করি, মানে একা থাকলে খুব কমই হয়, যদি যদি হয়ও আমি জাস্ট একটু শুয়ে থাকি চোখ বুঝে আর প্রাণায়াম করার চেষ্টা করি, মানে একটু লং ব্রিদিং যেটা আর কি, ওইটা করার চেষ্টা করি, মানে বড় শ্বাস নিয়ে ওটাকে আস্তে আস্তে ছাড়া, ওইটা চেষ্টা করি। আর যদি অনেকের মধ্যে কোনো রকমে ওই জায়গাটা থেকে মানে ওই অবস্থাটা থেকে বের হওয়ার চেষ্টা করেন? হ্যাঁ, এক্স্যাক্টলি ওইটাই। আচ্ছা, আমরা এটা নিয়ে আলোচনা করব, আমি শুধু আপনি মানে কানেক্টেড থাকা অবস্থায় আমি যেটা বলতে চাই যে আপনি ওই সিচুয়েশনগুলোতে নিজের সাথে যুদ্ধ করাটা বন্ধ করতে পারেন কিনা, যে আমাকে এই মুহূর্তে এই যেটা হয়, আমি আমি ফ্র্যাঙ্কলি বলতে গেলে আর কি, যেটা হয় যে আমি মনে করি যে হাইয়েস্ট কিউ হতে পারে, হয়তো বা মারা যাব, এটা চিন্তা করি, তারপরে কিছুক্ষণ ওয়েট করি, তারপরে হয়তো বা একটু স্টেবল কন্ডিশনে আসি। আচ্ছা, আমরা এটা নিয়ে আলোচনা করব, কারণ পারফরমেন্স অ্যাংজাইটি বা মানুষের জীবনে যে কোনো মোড়ে এসে আসলে মানুষের অ্যাংজাইটিটা অ্যাওয়ারনেসের মধ্যে আসতে পারে, যে আগে আমি খেয়াল করিনি কিন্তু এখন আমি খেয়াল করছি, এটা এটা হতে পারে, আমরা আলোচনা করব। এবং এটা হচ্ছে একটা জিনিস আমি ইন্টারাপ্ট করতে চাই, সরি, একটা জিনিস, সেটা হচ্ছে পারফরমেন্স অ্যাংজাইটি আমার নাই, যখন আমি পারফর্ম করি, যখন আমার হাতের ইনস্ট্রুমেন্ট থাকে বা আমি যখন কাজ করি তখন আমার কোনো অ্যাংজাইটি ক্রিয়েট হয় না, তখন আমার মানে মনে হয় যে আমি আলাদা কোনো একটা জায়গায় আসি, মানে ওইটা ওই ইমাজিনেশনটা কাজ করে, সো আমার ওই ব্যাপারটা ক্রিয়েট হয় না, তখন বেশ ভালো বোধই হয় আর কি আমার। ঠিক আছে, আমরা আলোচনা করব। অনেক অনেক ধন্যবাদ তোমাকে, মানে আমাদের মানে সুন্দর করে বুঝিয়ে বলেছো ডিটেইলে, আমরা আলোচনা করছি, কেমন তুমি শোনো আমাদের সাথে থেকে। ওকে, তুমি আগে বলবে? হ্যাঁ, আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের যে কোনো ধরনের পরিবর্তন, এটা অ্যাংজাইটি সম্পর্কে আমি সবার আগে যেটা বলতে চাই যে অ্যাংজাইটি একটা লেভেল পর্যন্ত আমাদের জন্য হেলদি। আমার আমার মধ্যে যতক্ষণ পর্যন্ত একটা ন্যূনতম মাত্রার একটা অস্থিরতা থাকবে, অ্যাংজাইটি থাকবে, আমি কিন্তু ততক্ষণ আমার কাজগুলো টাইমলি করব, ঠিক ঠিক মতো করব। পরীক্ষার আগে আমার যদি একদমই কোনো অ্যাংজাইটি না থাকে, আমার অত একটা গায়ে লাগবে না, আমি পড়ব না, গড়িমসি করব। তো অ্যাংজাইটি, ডিপ্রেশন, এই বিষয়গুলোকে, স্ট্রেস, এই বিষয়গুলোকে আমরা শুরুতেই ধরে নিই এগুলো খুব খারাপ কিছু, যার কারণে যখন এগুলোর সিমটমগুলো আমাদের মধ্যে দেখা দেয়, সেন্সেশনগুলো আমাদের বডিতে হয়, তখন আমরা এগুলো থেকে খুব দ্রুত বের হয়ে আসার চেষ্টা করি, যে এটা আমার কেন হচ্ছে, এটা তো আমার হওয়ার কথা না, আমি তো খুব স্ট্রং, কখনো তো আমার এরকম হয়নি, এখন কেন আমার এরকম হচ্ছে। তো আমরা প্রথমে যদি সেটাকে গ্রহণ করে নেই যে আমি একজন মানুষ, মানুষের শারীরিক যেরকম নানা ধরনের ছোট বড় অসুখ হতে পারে, জ্বর হতে পারে, ডেঙ্গুও হতে পারে, আবার হচ্ছে ক্যান্সারও হতে পারে, ঠিক তেমনিভাবে কোনো একটা কারণে হয়তো আমার এখন অ্যাংজাইটি হচ্ছে, আমি এটা ডিল করতে পারবো, সবার আগে আমি এটাকে আগে অ্যাকসেপ্ট করে নিব, অ্যাংজাইটি হওয়াটা আমাদের জীবনের একটা অংশ, এটা এটা হতে পারে। তো ওনাকে, ওনার জন্য আমার রিকমেন্ডেশন থাকবে সাইকোথেরাপিস্ট বা কাউন্সেলরের কাছে গিয়ে মানে নিজেকে কাম করতে, রিল্যাক্স করতে শেখা, একটা রিল্যাক্সেশন ট্রেনিং, সেই সাথে আগের যদি কোনো ইস্যুস থাকে সেগুলো সলভ করা, কারণ এটা নিজে নিজে পারাটা আসলে মানে আমি বলবো খুবই ডিফিকাল্ট, যে এটা একটা ট্রেনিং লাগে যে কীভাবে আমি নিজেকে কাম রাখবো, যে জায়গাগুলোতে আমার মানে কিছু কিছু তো ট্রিগার বা কিছু কিছু ঘটনা তো থাকে, সব ঘটনায় আমার অ্যাংজাইটি হচ্ছে না, কোনো কোনো ঘটনায় হচ্ছে, ঠিক কোনগুলোতে, সেই সিচুয়েশনগুলোতে আমি কী করতে পারি। কাউন্সিলিং সেশনে কিন্তু সেগুলো রিহার্সেল হয়, যে কোন জায়গাতে ভবিষ্যতের কোনো একটা ঘটনায় বা ভবিষ্যতের কোনো একটা সিচুয়েশনে আমি কী করব। তো সাইকোথেরাপি বা কাউন্সিলিংটা ওনাকে হেল্প করবে। এখন যেটা তার আগ পর্যন্ত যেটা, যে এটাকে গ্রহণ করে নেওয়া, যে এটা একটা মেন্টাল হেলথ কন্ডিশন, সেটা হতে পারে, আবার হচ্ছে অ্যাংজাইটি সিমটম বা বডি সেন্সেশন, এটা একটা ফিলিংয়ের মধ্যেও পড়ে,
যে কোনো একটা কিছু নিয়ে আমার একটা আমার আই আই এম ফিলিং অ্যাংশাস, আমি অস্থির বোধ করছি, তো এটা একটা অনুভূতি, তো এটাকে গ্রহণ করে নেওয়াটা, এটা আমি বলবো যে পরিবর্তনের শুরুটা হচ্ছে এটাকে গ্রহণ করে করতে শেখা। মানে এক্ষেত্রে যে মাইন্ডফুলনেস মেডিটেশনটা যদি রেগুলার করে, যে বর্তমানে ব্রেনটা বর্তমানে থাকার যে একটা প্র্যাকটিস হয়, ওটাতেও কিন্তু খুব উপকার হয় এই ধরনের। হ্যাঁ হ্যাঁ, এটা উনি শুরু শুরুটা যেটা করতে পারেন যে জাস্ট কিছু না, একটা চেয়ারে বসে আমরা আয়নায় যেমন নিজের ছবি দেখি একটু সময় নিয়ে, যে আমাকে কেমন লাগছে, এই প্রোগ্রামে আসার আগে আমরা দেখছিলাম কেমন লাগছে আমাদের দেখতে, ঠিক তেমনিভাবে একটু চোখ বন্ধ করে নিজের ভেতরে ডুব দাও যে আমার শরীরের কোথায় কেমন লাগছে, অ্যাংজাইটিটা আমার শরীরে আসলে কোথায় ভর করেছে। এতে যেটা হবে যে উনি, এটা একটা সেলফ কম্প্যাশন ব্রেক, মানে আমি নিজের সাথে একটু সময় কাটাচ্ছি, বাইরের জগৎ থেকে আমি নিজের জন্য একটু সময় নিচ্ছি, ততক্ষণে কিন্তু ব্রেইনটাও রেস্ট পায়। ওকে, আমি এক্ষেত্রে একটু বলতে চাই কিছু বিষয়, যে আমি উনি যে যত সুন্দর করে বলেছেন ধন্যবাদ তো দিতেই চাই। একেবারে যাকে বলে ক্লাসিক্যাল এক্সাম্পল অফ প্যানিক অ্যাটাক অ্যান্ড ডিসঅর্ডার, পরিষ্কার আমি যেটা দেখতে পাচ্ছি। এবং খুব ইতিবাচক দিক হচ্ছে, আমাদের পরিভাষায় যে রোগীরা বলতে পারেন কবে কখন থেকে তার প্যানিক অ্যাটাকটা শুরু হলো, সেই রোগীদের ক্ষেত্রে আমাদের যে সুনির্দিষ্ট ওষুধগুলো খুব ভালো কাজ করে, উনি কিন্তু সুনির্দিষ্টভাবে ডেট বলতে পারছেন। একটু ছোট্ট একটু ডিফার করতে চাই, অ্যাংজাইটি একটা একটা খুব বড় একটি শব্দ, এর মধ্যে কিন্তু হচ্ছে কম্পোনেন্ট হিসেবে আছে কিন্তু হচ্ছে প্যানিক অ্যাটাক, এর আরও তীব্র হলে তখন আমরা বলছি প্যানিক ডিসঅর্ডার। প্যানিক ডিসঅর্ডার রোগটি যা যা বৈশিষ্ট্য আছে, প্যানিক অ্যাটাকের যে 13টি বৈশিষ্ট্য উনি অলরেডি কিন্তু আমি যত শুনতে পেলাম প্রায় 8 থেকে 9টি বৈশিষ্ট্যের কথা উনি অলরেডি বলে ফেলেছেন। এবং খুব ক্লাসিক্যাল বলছে এই কারণে, আমাদের সেই প্রেক্ষাপটে এই রুগীরা আমাদের কাছে আসেন 5 থেকে 10 বছর পরে। সাধারণত আমরা দেখতে পাই ফাইলের মধ্যে থাকে হচ্ছে ইসিজি লেজ দেখতে পাই, কারণ সব থেকে বেশি প্যালপিটেশন হয়, ভয়ঙ্কর রকম হয়, এটা নর্মাল অ্যাংজাইটি না, এটা এত ভয়ঙ্কর রকম হয় অনেকে ছুটে বেরো যেতে চান, এমনও হয় যে বাস থেকে উনি বেরো যেতে যাচ্ছেন, এই ধরনের ভয়ঙ্কর রকম তার হয়। উনি নিজেও জানেন আউট অফ নো হয়, কোনো রকম কারণ ছাড়া, এবং উনি একেবারে যাকে বলে বোকা মনে যান, আমার মতন যে বুদ্ধিমান মানুষের কেন এটা হচ্ছে। এটা ওই মুহূর্তে কিন্তু হচ্ছে রিল্যাক্সেশন করাটা তার জন্য অনেক কঠিন, দিস নট সো ইজি, সাপোর্ট লাগবে ওই সময়টাতে। আমি আরেকটা সমস্যা দেখতে পাচ্ছি, শুরুতে উনার চিকিৎসা করা হয়েছিল ঘুমের ওষুধ দিয়ে, আই স্ট্রংলি ডিসএগ্রি উইথ দ্যাট। রাহিলুল, আমি একটু চাচ্ছি একটু ইন্টারাপ্ট করি, মানে নিউরোলজিস্টের কাছে যে চলে যাচ্ছে মানুষ, এই ব্যাপারে যদি একটু আমরা এখানে আমি একটা বড় ধরনের সমস্যা দেখতে পাচ্ছি। ঘুমের ওষুধ দিয়ে প্যানিক ডিসঅর্ডার চিকিৎসা করাটা কিন্তু হচ্ছে ন্যাশনাল গাইডলাইন যা যা আছে, বাংলাদেশের তো আমরা করেছি, বাংলাদেশে বলি, ইংল্যান্ডে বলি, আমেরিকাতে বলি, রিকমেন্ড করা হয় না, সুনির্দিষ্টভাবে করা হয় না। লাভ কিন্তু হয়, কিন্তু তারা গবেষণায় দেখেছে, আমরা দেখেছি দীর্ঘমেয়াদের জন্য এটা ক্ষতিকর, ক্ষতিকর এই কারণে বলছি, উনি কিন্তু কিছুদিন ভালো ছিলেন মাঝখানে, ঘুমের ওষুধগুলো কিছুটা হেল্প করেছিল, কিন্তু যে কারণেই হোক উনি স্বতঃপ্রণোদিতভাবে এটা বন্ধ করে দিয়েছেন। ওষুধের নামগুলো তো বলছেন, উনি বলেছিলেন, আমি সেটা বলতে চাচ্ছিলাম না, দরকার নেই বলার, যে এই ওষুধ বন্ধ করার ঘুমের ওষুধগুলোর কথা বলছি, প্রতিক্রিয়া হিসেবে উইথড্রল হিসেবে আবার প্যানিক অ্যাটাক হয়, প্যানিক ডিসঅর্ডারটা আবার কিন্তু বাড়ে, এই কারণে কিন্তু এটাকে আমরা কিন্তু প্রেসক্রাইব করি না। এবং আমার কাছে যেটা মনে হচ্ছে, সামাজিক স্টিগমা যেটা একটা ভূমিকা রাখতে পারে, যে কারণে উনি সাইকিয়াট্রিস্টের কাছে আসতে উনি লজ্জিত বোধ করেছেন, কিন্তু আমি থেরাপিস্টের কাছে আসতে উনি লজ্জিত বোধ করেছেন। আমি ওনাকে আশ্বস্ত করতে চাই, প্যানিক ডিসঅর্ডার এমন একটি রোগ যার আমাদের যে সুনির্দিষ্ট ওষুধ এবং হচ্ছে সুনির্দিষ্ট কাউন্সিলিং, এখানে কোনো এলোমেলো ধরনের কিছু নেই, খুব ইফেক্টিভ ধরনের হচ্ছে যেটা প্রণালী আছে, গ্যারান্টি সহকারে এখান থেকে সুস্থ হওয়া সম্ভব। এবং এটা আমি বলবো যে যে সাইকিয়াট্রিক সমস্যাগুলোর অনেকগুলোর কিন্তু খুব চমৎকার সমাধান নেই, এবং ওনার যেহেতু অনেক বেশি বয়সে এটা রোগটা এসছে, উনি সুনির্দিষ্ট করে দিনক্ষণ বলতে পারছেন যে আমি ডেঙ্গু হয়েছিল ওই সময় থেকে আমার শুরু হয়েছে, সুনির্দিষ্ট ওষুধ, সুনির্দিষ্ট কাউন্সিলিং, ওনাকে জীবন থেকে এটা একেবারে এই সমস্যাটা থেকে উনি মুক্ত হতে পারবেন বলে আমি আশা করি। তবে আমি বলবো, আমি সাইকিয়াট্রিস্ট এবং হচ্ছে যেটা সাইকোলজিস্ট, আপনার একটা টিমওয়ার্ক লাগবে, কারণ এখন মস্তিষ্কটার কিছু কিছু কেমিক্যাল অবশ্যই তুলনামূলকভাবে কমে গেছে কিছু, এই জায়গায় হচ্ছে আমরা খুব চমৎকারভাবে আপনাকে হেল্প করতে পারি। ওকে, গুড নিউজ।